নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রোশ হোম তো গাইস আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আই ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইউমার্স রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটার অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক আজকে কিন্তু আপডেট আছে অমিত সিংয়ের ব্যাপারে সবার প্রথম তো অমিত সিং কিন্তু ইস্টবেঙ্গলে প্রায় কনফার্ম বা চূড়ান্ত হয়ে গিয়েছিল আমি তোমাদের অনেকবার বলেছিলাম এমনকি ইস্টবেঙ্গল কর্মকর্তারাও মেনে নিয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে অমিত সিং কিন্তু ইস্টবেঙ্গলকে ছেড়ে দিতে চাইছেন অর্থাৎ তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চাইছেন না কারণ ইস্টবেঙ্গল তাদের অবস্থান ঠিক করে বলতেই পারছে না আর তার ভারতে আসার মূল কারণটা কিন্তু ভারতীয় জাতীয় দলের হয়ে ফুটবল খেলা তো সেক্ষেত্রে তিনি কিন্তু আইএসএল খেলতেই আসছেন এবং শোনা যাচ্ছে মোহনবাগান অর্থাৎ ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এটিকে মোহনবাগানের সাথে কিন্তু কথাবার্তা চলছে অমিত সিং এর এবং তার সাথে সাথে চলছে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি এবং জামশেদপুর এফসির সাথে অমিত সিংয়ের কথাবার্তা চলছে তো দেখা যাক অমিত সিং শেষ পর্যন্ত কোথায় যায় তবে ইস্টবেঙ্গলে আসবে না যে এটা কিন্তু এখনও বলা যাবে না কারণ ইস্টবেঙ্গল যদি আইএসএল এ কনফার্ম হয়ে যায় অমিত সিং কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে যাবে তো ক্ষেত্রে অমিত সিং কিন্তু এখনও যে ইস্টবেঙ্গলে আসতে পারে না এমন কোনো কথা নেই এরপরে আছে ইস্টবেঙ্গলের নতুন তিনটি ভারতীয় প্লেয়ারের সাইনিংয়ের ব্যাপারটা নিয়ে তো তিনজন প্লেয়ারই কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের সাথে এবং তারা ডাইরেক্ট বলে দিয়েছে তারা কিন্তু আর অপেক্ষা করতে চাইছে না তারা কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল না খেললে এর অন্য কোনো ক্লাবে খেলতে চলে যাবেন এবং সেই তিনজন প্লেয়ার কারা কারা না এটিকে মোহনবাগান মানে এটি থেকে নেওয়া বলবন্ত সিং এটিকে থেকে নেওয়া শাহনাজ সিং এবং হায়দ্রাবাদ এফসির থেকে নেওয়া গুরতেজ সিং তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান যে একটা কোর এবং অভিজ্ঞতা সম্পন্ন যে টিমটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু ভেঙে যেতে পারে বলে আমার আশঙ্কা হচ্ছে কারণ অনেক প্লেয়ারের সাথেই কিন্তু এরকম চুক্তি হয়েছিল ইস্টবেঙ্গল আইএসএল খেলবে তো সেক্ষেত্রে অনেক প্লেয়ারই কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে চলে যেতে পারে ভবিষ্যতে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে এত সুন্দর একটা ইন্ডিয়ান লাইন কিন্তু ভেঙে যেতেই পারে অদূর ভবিষ্যতে দেখা যাক তবে এটা যেমন শিওর যে কেভিন লোবোর মতো বা মোহাম্মদ রফিকের মতো প্লেয়ার কিন্তু থেকে যাবে যদি ইস্টবেঙ্গল আইএসএল খেলে তবুও থেকে যাবে ইস্টবেঙ্গল আইএসএল না খেললেও থেকে যাবে তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার পাশে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটার অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ